হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারিয়াস মম বলক থেকে ফারিয়ার আম্মু বলছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জেলি তৈরি করা হয়। রেড কালার, আর একটা কালার করবো দেখতেই পাচ্ছ। দেখো আমার জেলি কত জমে গেছে, নড়তে ড্রপ মারতেছে না, এই যে জমে গেছে। এখন আমি কিউব করে কেটে নিব। দেখতেই পাচ্ছ আমি এখন ড্রপ মারতেছে যে, তখনই আমি পাত্রটা মানে অন্য পাত্রতে ঢালছি আর কি, সেজন্য আমার এটা যদি আমার এই যে দেখছো যে দেখতেই পাচ্ছ পড়ে গেল, এখান থেকে একটু উঠাই। দেখতেই পাচ্ছ মানে তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো, আর আমাকে বেশি বেশি করে কমেন্ট লাইক করো, আর যাতে আমার আরও ভিডিও করার উৎসাহ হয়। আল্লাহ হাফেজ। মনে হবে আর এখানে আমি নিয়েছি একটা আনার ছিলে, আর একটা আপেল কিউব করে কেটে নিয়েছি, সাথে আছে আইসক্রিম, আছে বরফ কুচু, আছে চেরি ফল, আছে দুটো দাঁতে না লাগে এরকম ভাবে নাড়তে হবে।
একটা ঝর্ণা হয়। আমি এখানে নিয়েছি সাবুদানা, চিনি, কিশমিশ, মটরস। রবিনের পাপার ফালুদাটা অনেক পছন্দের, এখন দুধ অনেক বলক হয়েছে, এখন আমি এই উপকরণগুলো দিয়ে দেব। মিডিয়াম আছে চুলার জলটা যাতে না বাটে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল থেকে ফারিয়াস মম বলছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেডিমিক্স ফালুদা। প্রথমত দিয়ে দেব সেই সাবুদানা, তারপরে দিয়ে দেব আনার আনার তারপর আবার দিয়ে দেব সেই সাবুদানা, তারপর দিয়ে দেব কিছু বেট করা আপেল কেচে, তারপর দিয়ে দেব আবার একটু সাবুদানা। এখন দিয়ে দেব আমি জেলি, আবার দিয়ে দেব সেই ফালুদা, এখন আমি দিয়ে দেব সেই জেলি, রেড কালার জেলিটা। এখন আমি দিয়ে দেব বরফ কিছু, এখন আমি আবার দিয়ে দেব সে খাবিদ। স্ট্রবেরির আইসক্রিম দিয়ে দিচ্ছি, যেহেতু আমার দুই রকমের আইসক্রিম, আর দিয়ে দিছি সাদাটা। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ এরকম। আর উপরে দিয়ে কিছু আনার কুসু দিয়ে দিচ্ছি। তোমাদের যদি আমার
চ্যানেলটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা কমেন্ট করবা আর আমাকে জানাবা যে রেডিমিক্স ফালুদাটা কিরকম ভালো আল্লাহ হাফেজ।